এবং আলহামদুলিল্লাহ আমি অল্প কয়েকদিনের ভিতরেই আলজেরিয়া বিশ্বযুদ্ধ কোরআন প্রতিযোগিতায় তৃতীয় স্থান অধিকার করেছিলাম। তো শুক্রিয়া সকলকে। সাকিব আল হাসান যখন বাংলাদেশের হয়ে দাপুটে জয় এনে দেয়, তিনি বাংলাদেশের গর্বের কারণ হন। একজন নিশাত মজুমদার যখন আমাদের ব্যাপারে চূড়ায় জয় নিয়ে আসেন, তিনি আমাদের জন্য গর্বের কারণ হন। ভাই বশির আহমেদ যখন ইরানে স্বর্ণ ইরানে যখন বিজয়ী হয় হিফজুল কোরআন প্রতিযোগিতায়, আমরা মনে করি তিনিও বাংলাদেশের ব্র্যান্ড অ্যাম্বাসেডর, তিনিও বাংলাদেশের শুভেচ্ছা দূত, তিনিও বাংলাদেশের পতাকাকে আরো বেশি উঁচে নিয়ে গেছেন। মাদ্রাসা শিক্ষার্থীদের প্রতি আমরা বলতে চাই, যে আহ্বানটি আমরা রাখতে চাই, যে আমরা সবাই ঐক্যবদ্ধভাবে জাতির পিতার স্বপ্নের সোনার বাংলা বিনির্মাণে আমরা কাজ করব, মুক্তিযুদ্ধের চেতনা বাস্তবায়নে আমরা কাজ করব। এবং মাদ্রাসা শিক্ষার্থীরা যেখানে অধিকার বঞ্চিত থাকবে, যেখানেই তাদের প্রাপ্য অধিকারের জন্য তারা লড়াই করবে, মাদ্রাসা শিক্ষার্থীরা যেন মানসম্মত বাজেট পায়, বরাদ্দ পায়, এবং আমাদের মেইন স্ট্রিম যে বাস্তবতা রয়েছে সেটির সঙ্গে আমাদের মেইন স্ট্রিম আমাদের এডুকেশনালের সঙ্গে আমাদের মূলধারা শিক্ষা ব্যবস্থার সঙ্গে এবং মূলধারার অর্থনীতির সঙ্গে মেইন স্ট্রিম ইকোনমির সঙ্গে যেন আমাদের মাদ্রাসা শিক্ষার্থী হতে পারে, সেই লক্ষ্যে আমরা আগামীতেও কাজ করার জন্য প্রতিজ্ঞা ব্যক্ত করছি। এবং আমরা মনে করি যে আমাদের এই যে বাংলাদেশের জন্য আজকে গুরুত্বপূর্ণ কথা আমাদের অতিথিরা বলেছেন, আমাদের গর্বের তো অনেক কারণ আছে। সাকিব আল হাসান যখন বাংলাদেশের হয়ে দাপুটে জয় এনে দেয়, তিনি বাংলাদেশের গর্বের কারণ হন। একজন নিশাত মজুমদার যখন আমাদের ব্যাপারে চূড়ায় জয় নিয়ে আসেন, তিনি আমাদের জন্য গর্বের কারণ হন। একজন প্রোগ্রামিং কম্পিটিশনে, রোবোটিক্স কম্পিটিশনে বাংলাদেশের বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা যখন জয় করে আমরা গর্ব অনুভব করি। ম্যাথ অলিম্পিয়াডে কেউ যখন ব্রোঞ্জ পায়, গোল্ড পায়, আমরা গর্ব অনুভব করি। ভাই বশির আহমেদ যখন ইরানে স্বর্ণ ইরানে যখন বিজয়ী হয় হিফজুল কোরআন প্রতিযোগিতায়, আমরা মনে করি তিনিও বাংলাদেশের ব্র্যান্ড অ্যাম্বাসেডর, তিনিও বাংলাদেশের শুভেচ্ছা দূত, তিনিও বাংলাদেশের পতাকাকে আরো বেশি উঁচে নিয়ে গেছেন। আমি তো আমরা মাদ্রাসা শিক্ষার্থীদের নিয়ে আমরা বক্তৃতা প্রতিযোগিতা করেছি, মাদ্রাসা শিক্ষার্থীদের নিয়ে আরো বিভিন্ন ধরনের তাদের সঙ্গে যেন আমাদের বিজ্ঞান শিক্ষা পারি, তাদের সঙ্গে যেন আমরা কর্মসংস্থান স্মার্ট ইমপ্লয়মেন্টের ব্যবস্থা করতে পারি, সেই লক্ষ্যে মাদ্রাসা শিক্ষার্থীদের সঙ্গে আগামী দিনে বাংলাদেশ ছাত্রলীগ কাজ করবে। মাদ্রাসা শিক্ষার্থীদের সবচেয়ে বিশ্বস্ততম বন্ধু হয়ে বাংলাদেশ ছাত্রলীগ আগামীতেও তাদের পক্ষে থাকবে। মাদ্রাসা শিক্ষার্থীরা যেন আধুনিক শিক্ষা ব্যবস্থা লাভ করতে পারে, কর্মসংস্থান উপযোগী শিক্ষা ব্যবস্থা তারা যেন লাভ করতে পারে, তারা যেন প্রযুক্তির সুযোগ সুবিধা পায়, মাদ্রাসাগুলো যেন পর্যাপ্ত পরিমাণে সরকারি বেসরকারি বরাদ্দ পায়, এবং বিভিন্ন বিভিন্ন দেশি বিদেশি পাবলিক বিশ্ববিদ্যালয়, প্রাইভেট ইউনিভার্সিটি, প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে যেন তারা লেখাপড়ার অধিগম্যতা, অ্যাক্সেসিবিলিটি আরও অনেক বেশি বৃদ্ধি পায়, সেই লক্ষ্যে বাংলাদেশ ছাত্রলীগ আগামীতেও কাজ করবে। এবং বঙ্গবন্ধু তো দেশ স্বপ্ন শেখ হাসিনা আজকে মাদ্রাসা শিক্ষার্থীদেরও যে ধরনের প্রযুক্তির অভিগম্যতা নিশ্চিত করেছেন, আমরা বিশ্বাস করি তারা যে সুললিত কণ্ঠে কোরআনের পাখি হয়ে তারা আমাদের আধ্যাত্মিক বাণীগুলো তারা মানুষের সামনে, মানব জাতির সামনে উচ্চারণ করে, ঠিক একই তারা একইভাবে তারা কম্পিউটার, ল্যাপটপ এবং আনুষঙ্গিক সব স্কিলগুলো ডেভেলপ করার মাধ্যমে তারা আমাদের অর্থনীতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারবে। আরেকটি বিষয়ে আমরা তরুণদেরকে আহ্বান জানাবো, এই অনুষ্ঠানের মাধ্যমে বিশেষ করে আরবি ভাষা, এটি কিন্তু বাংলাদেশের জন্য অনেক সম্ভাবনার একটি দুয়ার উন্মোচন করতে পারে। এটি যেমন একই সঙ্গে আমাদের পবিত্র ধর্মীয় একটি বাণী, আধ্যাত্মিক শিক্ষা দেয়, একই সঙ্গে কিন্তু মধ্যপ্রাচ্যে আমাদের যে রেমিটেন্স আসার ক্ষেত্রে যে সুযোগ রয়েছে, যে বাস্তবতা রয়েছে, আরবি ভাষাকে যদি আমরা কমিউনিকেশন ল্যাঙ্গুয়েজ হিসেবে আরও বেশি ডেভেলপ করতে পারি, তাহলে কিন্তু মধ্যপ্রাচ্য থেকে রেমিটেন্স আসার সুযোগ আমাদের অনেক বেশি বেড়ে যাবে। এ ধরনের ল্যাঙ্গুয়েজের শর্ট কোর্সগুলো যদি আমাদের পাবলিক বিশ্ববিদ্যালয়, প্রাইভেট বিশ্ববিদ্যালয়ে চালু করতে পারি, তাহলে আমাদের এখন যেমন আমরা লো স্কিল যে লেবারগুলো আমরা বিদেশে সাপ্লাই করি, সে জায়গায় কিন্তু আমরা অনেক বেশি উচ্চ আয় নির্ভর রেমিটেন্স, উচ্চ আয় নির্ভর প্রবাসী কর্মসংস্থান সেটি আমরা নিশ্চিত করতে পারি, যে কারণে আরবি ভাষাকে আমাদের মেইন স্ট্রিম এডুকেশনের আওতায় নিয়ে আসতে হবে, এবং আরবি ভাষাকে কেন্দ্র করে যেন ল্যাঙ্গুয়েজ কোর্স আমাদের শিক্ষা প্রতিষ্ঠানগুলো চালু করে, যেটির মাধ্যমে আমাদের অর্থনীতিতে আসলে অনেক ঘুরে দাঁড়ানোর একটি সুযোগ রয়েছে, সেই সুযোগগুলো যেন সামনে দিনে আরো অবাধিত হয়। জি আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি প্রথমে সভাপতি সাহেব এবং সেক্রেটারি সাহেব সকলকে এবং আপনাদের মিডিয়া ব্যক্তিত্ব সবাইকে অভিনন্দন জানাচ্ছি। আলহামদুলিল্লাহ আপনাদের দোয়া এবং আল্লাহ রহমতে আমি ইরানের রাজধানী তেহরানে বিশ্ব হিফজ কোরআন প্রতিযোগিতায় প্রথম স্থান অধিকার করেছিলাম, এবং আলহামদুলিল্লাহ আমি অল্প কয়েকদিনের ভিতরেই আলজেরিয়া বিশ্ব হিফজ কোরআন প্রতিযোগিতায় তৃতীয় স্থান অধিকার করেছিলাম। তো শুক্রিয়া সকলকে। আমাদের কোরআন হাফেজদেরকে নিয়ে এখন যে ছাত্রলীগ যে উদ্যোগটি নিয়েছে, আমি খুবই আনন্দিত এই উদ্যোগটির জন্য। আলহামদুলিল্লাহ আমি বর্তমানে পড়াশোনা করছি যাত্রাবাড়ির মার্কেট ফিসেন্টার মাদ্রাসায়, যা শেখ নাসির আহমদ নাসিক কর্তৃক পরিচালিত। আলহামদুলিল্লাহ আমাদের মাদ্রাসা থেকে প্রায় শতাধিক ছাত্র এখন পর্যন্ত বিশ্ব যোগান পরিষদে অংশগ্রহণ করে প্রথম দ্বিতীয় তৃতীয় স্থান অধিকার করেছে।